অনেক ভাইরাই অনেক সময় কমেন্ট করেন আপনারা সিঙ্গাপুরে ওয়েল্ডিং এর কাজে আছেন, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, আপনারা কিভাবে বোয়েসেল থেকে আসতে পারেন। সম্প্রতি বোয়েসেল থেকে একটি সার্কুলার এসেছে, শুধুমাত্র সিঙ্গাপুরে যারা ওয়েল্ডিং এ বিশেষ দক্ষতা সম্পন্ন, শুধুমাত্র তাদের জন্য। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়ায় শিপ বিল্ডিং শিল্প খাতে E7 ভিসাতে বোয়েসেল থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু লোক নিয়োগ করা হবে, যারা সিঙ্গাপুরের অভিজ্ঞতা সম্পন্ন, ওয়েল্ডিং এর কাজে অভিজ্ঞতা সম্পন্ন, শুধুমাত্র তারাই নিবন্ধন করতে পারবেন। যারা নিবন্ধন করতে আগ্রহী তারা গুগল ডক ফর্ম থেকে তথ্য সংগ্রহ করবেন, আমি লিঙ্কটা দিয়ে দেব। যোগ্যতাগুলো কি কি? পাসপোর্টের মেয়াদ নিম্নে 1 বছর থাকতে হবে, বয়স 22 থেকে 45 বছর, সিঙ্গাপুরে ওয়েল্ডিং এ কাজে নিম্নে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সিঙ্গাপুরের ওয়েল্ডিং কাজের উপরে সনদ থাকতে হবে যে আপনি কাজটা করেছেন 5 বছর, এরকম একটা অভিজ্ঞতা সনদ থাকতে হবে। বাংলাদেশে ওয়েল্ডিং এ FCAW অথবা 3G লাইসেন্স থাকতে হবে, এই দুইটা কাজের উপরে, যে কোনো একটার উপর লাইসেন্স থাকতে হবে। মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন, সুতরাং তারা নিবন্ধন করবেন না। যাদের নামে আইনগত কোনো মামলা মোকদ্দমা ও কঠোর শাস্তি হয়নি বাংলাদেশ নিয়ম অনুযায়ী, যাদের উপর রাষ্ট্রীয়ভাবে বিদেশ যাত্রার উপরে কোনো বাধা নেই, যারা নিবন্ধন করবেন তাদের ফর্ম সম্পূর্ণভাবে কোরিয়ান কোম্পানি থেকে যাচাই বাছাই করে দেখা হবে, এবং যাদের হবে তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো কোরিয়ার শ্রম আইন অনুসারেই হবে। আমাকে অনেক সময় অনেক ভাইয়েরা কমেন্ট করেন সিঙ্গাপুরে আছেন কিভাবে কোরিয়াতে আসতে পারেন, শুধুমাত্র সেই ভাইয়েরাই করবেন যাদের উপর অভিজ্ঞতা আছে শিপ বিল্ডিংয়ের উপরে, কারণ শিপের কাজের জন্য যেহেতু নেওয়া হবে সেহেতু অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই আবেদন করবেন। সবার শুভকামনায়, থ্যাংক ইউ সো মাচ।